নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের রেজাল্ট কী হচ্ছে সেটা আপনি একবারের জন্য মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। চিন্তা করেন শুধুমাত্র বাংলাদেশের ব্যাটিং নিয়ে। বাংলাদেশের ব্যাটিং দেখা দর্শকদের জন্য এক ধরনের মানসিক অত্যাচার, এক ধরনের চাপ, এবং প্রকৃত অর্থে তারা যেটা করে সেটা ব্যাটিং নামের প্রহসন, ব্যাটিং নামের তামাশা। আবারও বলছি, ম্যাচের রেজাল্ট আপনি ভুলে যান। যে নেপালের বিপক্ষে বাংলাদেশ 100 করতে গিয়ে ধোকে, যে নেপালের বিপক্ষে বাংলাদেশ শেষ উইকেট জুটিতে তাসকিন এবং মুস্তাফিজকে 18 রানের পার্টনারশিপ করে 100 পার করতে হয়, সেই ব্যাটিংয়ের না কোনো ভ্যালু নাই। আপনি উইকেটের কথা বলতে পারেন, আপনি বলতে পারেন উইকেটে প্রচুর টার্ন ছিল, আপনি বলতে পারেন উইকেট থেকে আনএবল বাউন্স হচ্ছিল, আনইভেন বাউন্স হচ্ছিল, সবই ঠিক আছে। কিন্তু বাংলাদেশ পুরো বিশ্বকাপে যেভাবে ব্যাট করেছে সেখানে কি ভালো বলার মতো খুব বেশি জায়গা আছে? সহজভাবে চিন্তা করেন, একটা দল বিশ্বকাপে 4 নম্বর ম্যাচ খেলছে, 4টা ম্যাচে 3টা ভিন্ন ওপেনিং জুটি তখন 4টা ম্যাচে নামবে, আপনার স্বাভাবিকভাবে ধরে নিতে হবে আপনার কোনোভাবেই টপ অর্ডার সেটেল না, কোনোভাবেই টপ অর্ডার সেটেল করা যাচ্ছে না, টপ অর্ডার অফ ফর্ম। শুধুই কি অফ ফর্ম? তানজিদ তামিমের কথা আমরা কেউ আলোচনাতে আনছি না, 4টা ম্যাচ তো খেলে ফেললেন। যে আউটটা তিনি হলেন সেই আউটটা দেখে আপনার কি মনে হয়েছে? শ্রীলঙ্কার এগেনস্ট একটা টেস্টে লিটন দাস ফার্স্ট বলে ডাউন দ্য উইকেট মারতে গিয়ে এরকম ঘটনা ঘটিয়েছিলেন না? ঠিক একই ঘটনা। দরকার ছিল কি ছিল না আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু একজন ব্যাটসম্যানের, একজন ওপেনারের অ্যাপ্রোচ, আমরা অ্যাটাকিং ক্রিকেট খেলবো, আমরা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো, অ্যাগ্রেসিভ ক্রিকেট মানেই কি যা খুশি তাই, তানজিদ তামিমের ব্যাটিং দেখে সেটাই মনে হয়েছে। 4 ম্যাচে 47 রান করেছেন, 30-odd রানের যে ইনিংসটা যেটা নেদারল্যান্ডসের বিপক্ষে সেটা বাদ দিলে বলার মতো কোনো রকম পারফরমেন্স নাই। শান্ত, খুব সিরিয়াস নোটে আসলে শান্তকে নিয়ে চিন্তা করা উচিত। শান্ত ক্যাপ্টেন্সি রাখা হবে কি হবে না, তাকে ক্যাপ্টেন্সির দায়িত্বে রাখা উচিত কি উচিত না সেই আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু একটা ব্যাপার খুব স্পষ্ট করে বোধ হয় সবার সামনে এসে গেছে যে ক্যাপ্টেন্সিটা ব্যাটসম্যান শান্তর উপরে একটা অনেক বড় নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি 3 ম্যাচে কত 22-23 রান করেছেন, 60-65 স্ট্রাইক রেট, আমি ওই রানের দিকে যাচ্ছি না, কিন্তু একজন ইনফর্ম প্লেয়ার যাকে ফর্মের চূড়ায় আছে মনে করে, বাংলাদেশকে লিড করতে পারবেন মনে করে 3 ফর্ম্যাটের ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হলো, এটা কি তার উপর এক্সট্রা চাপ তৈরি করলো কিনা এটা ভেবে দেখার সময় হয়েছে। লিটন দাস, তিনি এবং তাওহিদ হৃদয় পরপর একই রকম ভঙ্গিতে মোটামুটি আউট হলেন। ততক্ষণে মাঠের বাইরে তারা যখন ড্রেসিং রুমে ছিলেন বা উইকেটে ছিলেন, যখন লিটন দাস বা তাওহিদ হৃদয় যখন ড্রেসিং রুমে বসে খেলা দেখছিলেন, উইকেটটা সম্পর্কে তাদের বুঝে নেওয়ার কথা। কিন্তু এই যে উইকেট অ্যাসেসমেন্টের ভুল বা পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে না পারা, আবারও সেই আলোচনাটাই সামনে এসে গেল। মাহমুদুল্লাহ রিয়াদ ওয়াজ দ্য ওনলি ব্যাটার যাকে দেখে মনে হচ্ছিল হি ওয়াজ ইন গুড টাচ। উইকেট যদি এত খারাপই হয়, রিয়াদ 13টা বলে অত কমফোর্টেবল কীভাবে ব্যাট করলেন? ওই 13 বলে তিনি 13 কীভাবে করলেন? ওই 13 বলের মধ্যে 2টো চমৎকার বাউন্ডারি কীভাবে মারলেন? অন্যরা কেন পারল না? এই প্রশ্নটা তোলা কিন্তু উচিত, যৌক্তিক। উইকেট যদি এত খারাপই হয়, এত বাজে উইকেট হয়, রিয়াদ কীভাবে অত চমৎকার হয়ে 13টা বল খেললেন? আনফর্চুনেটলি সাকিবের একটা রং কলে তিনি রান আউট হয়ে গেলেন। জাকের আলী অনেক, লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার সামর্থ্য কতটুকু এটা নিয়ে বোধহয় প্রশ্ন তোলা যেতে পারে, এবং কেউ যদি প্রশ্ন তোলে তাকে বোধহয় দোষ দেওয়ার কিছু থাকবেন না। তিনি 26 বলে 12 রান করেছেন, ফাইন। একজন প্লেয়ার কঠিন সময়ে কঠিন পরিস্থিতিতে আমাদের প্লেয়াররা যেভাবে ব্যাট করে সেটা দেখে 26 বলে 12কে আমরা বেনিফিট অফ ডাউট দিতে পারি, কিন্তু যে জায়গাটাতে আমরা বেনিফিট অফ ডাউট দিতে পারি না সেটা হচ্ছে তার ব্যাটিংয়ের ধরন। আগলি, কুৎসিত, জঘন্য, বোলারের রিস্ট বুঝতে না পারা, বলের পিচে পা না যাওয়া, টাইমিংয়ের সমস্যা, অর্থাৎ তার ব্যাটিং দেখে মনে হয় পাড়ার কোনো ক্রিকেটার আনারই একজনকে ধরে নামিয়ে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার এই সামর্থ্য আসলে সাস্টেইনেবল সামর্থ্য কি না এটা নিয়ে সিরিয়াসলি প্রশ্ন তোলার সময় হয়েছে। এবং এই যে যাদের কথা বললাম, টপ 7 ব্যাটসম্যান মিলে যখন কোনো কিছু করতে পারে না, যখন আপনি 25-30 রান তুলে 5 উইকেট হারাবেন, 50 রান তুলতে গিয়ে আপনি 5-6 উইকেট হারাবেন, 80-85 রান তুলতে গিয়ে 8 উইকেট হারাবেন, ইউ আর ডান। এজন্যই আমি বলছিলাম যে মুস্তাফিজের সঙ্গে তাসকিনের ওই 18 রানের জুটি, তাসকিনের 12 রান না হলে বাংলাদেশ 100 পার করতে পারে না। এখন পরবর্তী যে ম্যাচগুলো হবে অ্যান্টিগাতে, বাংলাদেশ আবার আরেকটা ম্যাচ খেলার জন্য এখানে আসবে যদি সুপার এইটে কোয়ালিফাই করে, কারণ আমি যখন ভিডিওটা করছি তখনও শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের ম্যাচ চলছে, সেই ম্যাচের ওপর অনেক কিছু নির্ভর করছে। হোয়াট এভার ইট ইজ, পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের ব্যাটিং এত দূর অবধি বাজে, এই ব্যাটিং নিয়ে পরবর্তী ফেইসে আসলে কতটুকু কী করা সম্ভব সেটা নিয়ে যথেষ্ট ডাউট রয়ে গেছে। বটম লাইন হচ্ছে, বাংলাদেশের ব্যাটসম্যানরা সত্যিকার অর্থে উইকেট যেমনই হোক
টি টোয়েন্টির সঙ্গে মানিয়ে নেওয়ার বা উপযোগী ব্যাটিংটা করতে পারেন না। আর উইকেটের কথা যদি স্পেসিফিক্যালি বলা হয়, দোষ দেওয়া হয় বাংলাদেশ মিরপুরের ধানকে দেখলে অভ্যস্ত, তারপরে যদি এখানে খেলতে না পারে তাহলে দায়টা ব্যাটসম্যানদেরই। বাংলাদেশকে আমি বারবার বলছি, এই যে বিশ্বকাপে এত দূর অব্দি টেনে আনা, ম্যাচ জেতানো, এগুলো ভাই বোলাররাই করেছেন। লাস্টলি সাকিবের কথা বলে শেষ করবো, তানজিম সাকিব। আমি অনেকদিন এরকম ভালো কোনো স্পেল দেখিনি বাংলাদেশের বোলারদের, নতুন বলে এরকম অ্যাগ্রেশন, এরকম লাইন মেনটেন করে বল করা, এরকম কুইক চ্যানেলে বল করা, এরকম অ্যাগ্রেসিভ বা অ্যাগ্রেশন নিয়ে বল করা অনেকদিন দেখিনি। হি ওয়াজ এ ট্রিট টু ওয়াচ। এবং এই ম্যাচে বোলিং যদি হিসাব করি, নেপালের ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দেওয়ার বা কোমর ভেঙে দেওয়ার কাজটা করেছেন নতুন বলে তানজিম সাকিব। তার কাছ থেকে যেটা প্রত্যাশিত ছিল, ভেরি ওয়েল ডান ইয়াং ম্যান। বাট বাংলাদেশের ব্যাটিং লাইন আপ দে আর প্যাথেটিক, এবং একই সঙ্গে বাংলাদেশের দর্শকদের জন্য তারা ব্যাটিং নামের তামাশা উপহার দেয়। বাংলাদেশের ব্যাটাররা তামাশা উপহার দিলেও আপনি নিশ্চিত থাকতে পারেন নিপ্পন পেইন্ট আপনাকে তামাশা উপহার দেবে না। আপনার ঘরের সৌন্দর্য, গ্ল্যামার এবং সুরক্ষা নিশ্চিত করতে জাপানিজ টেকনোলজিতে প্রস্তুত নিপ্পন পেইন্ট আজই নিয়ে আসুন। মনে রাখবেন নিপ্পন পেইন্ট কিন্তু পরিবেশ বান্ধব। সেন্ট ভিনসেন্ট থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ।